আমন্ত্রণ জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি তোফায়েল হোসেন শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম খায়রুজ্জামান লিটনকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষের নাটোরের এমপি বকুল সহ আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে উপজেলা ছাত্রলীগের সাবেক কমিটির সংবাদ সম্মেলন নওগাঁয় ভুয়া এনজিও খুলে আমানতকারীদের ত্রিশ কোটি টাকা নিয়ে পালিয়েছে দুই প্রতারক শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত আগামী একুশ জুন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত ও চোদ্দ দল সমর্থিত প্রার্থী এ এইচ এম খায়রুজ্জামা লিটনকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যর্থ করেছেন রাজশাহীর বিভিন্ন শ্রেণী পেশার মানুষ নির্বাচনকে ঘিরে পৃথক পৃথক স্থানে মতবিনিময় সভা করেছেন সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহীর সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামা লিটন রবিবার সন্ধ্যায় নগর ভবনের এনএস ভবনে বীর মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় করেন তিনি সভায় বক্তব্য দেন মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী কামাল সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা অধ্যাপিকা জিন্নাতুন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ রাজশাহী মহানগরের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল মান্নান সহ অন্যান্যরা এদিকে সোমবার দুপুরে রাজশাহী সদর দলিল লেখক সমিতির সাথে মতবিনিময় সভা করেছেন সিটি মেয়র সদর দলিল লেখক সমিতির সভাপতি আলহাজ মহিদুল হকের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী চার নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফিরোজ কবির মুক্তা সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট আবু মাসুদ মহানগর যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাহিদ আক্তার নাহান সহ অন্যান্যরা এছাড়াও দুপুর আড়াইটায় রাজশাহী বিজ্ঞ আইনজীবীদের সঙ্গে মতবিনিময় করেছেন মেয়র এইচ এম খায়রুজ্জামান লিটন এক নং পুরাতন বার ভবন হলরুমে এর আয়োজন করা হয় এ সময় তিনি রাজশাহীর অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের ভবনটি বহুতল বিশিষ্ট ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন রাজশাহী অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট ইব্রাহিম হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বার অ্যাসোসিয়েশনের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন নওগাঁর পোর্সা উপজেলার সরাইগাছিতে সাকো নামের ভুয়া এনজিও খুলে উচ্চ হারে মুনাফা দেওয়ার কথা বলে আমানতকারীদের প্রায় ত্রিশ কোটি টাকা নিয়ে পালিয়েছে জহরুল ইসলাম ও মাসুম রানা নামের দুই প্রতারক চার মাসের টাকা ফেরত না পেয়ে প্রতারণার শিকার শত শত নারী পুরুষ আমানতকারী পরশা উপজেলা পরিষদ চত্বরে টাকা ফেরত প্রদান ও প্রতারকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন করেছেন এছাড়া কয়েকজন আমানতকারী এ বিষয়ে পরশা থানা ও নওগাঁর আদালতে প্রতারকদের বিরুদ্ধে পৃথক মামলা করেছেন এরই মধ্যে অভিযুক্তের দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে র্যাব পাঁচ এ আমাদের নওগাঁ প্রতিনিধির পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে একটি ডেস্ক রিপোর্ট দুই বছর আগে নগার পোর্ষা উপজেলার সরাইগাছিতে শাকু নামের একটি এনজিওর অফিস খোলেন এই উপজেলার বাসিন্দা জহরুল ইসলাম নিজেকে এনজিওর নির্বাহী পরিচালক ও তার সহযোগী মাসুদ রানাকে পিএস পরিচয় দিয়ে এনজিওর বিভিন্ন পদে সাড়ে তিনশো কর্মী নিয়োগ দেন কর্মচারীদের পদ অনুসারে প্রত্যেকের কাছ থেকে জামানত হিসেবে নেওয়া হয় এক লাখ থেকে দশ লাখ টাকা পর্যন্ত অনুমোদন না নিয়েই খুলে বসেন নওগাঁ পোরসা সাপহার নিয়ামতপুর উপজেলার পাশাপাশি রাজশাহী ও চাঁপাই নবাবগঞ্জ জেলায় আঠাশটি শাখা এসব শাখার মাধ্যমে লোভনীয় মুনাফার কথা বলে শত শত সাধারণ ও দরিদ্র মানুষের কাছ থেকে আমানত হিসেবে কোটি কোটি টাকা হাতিয়ে নেন চক্র। সংসারের সচ্ছলতা ফেরাতে অনেক কষ্টে জমানো টাকা নিয়ে পালিয়ে যাওয়ায় এখন সর্বশান্ত আমানতকারীরা লেগাসিতে যে এনজিওটি প্রতিষ্ঠা করেছিলেন আসলে সেটা ছিল ভাতাবাস এবং দু নম্বরই সেটা আমরা পরে পরক্ষণে বুঝতে পারি কিন্তু আসলে আমরা আসলে কি বলবো প্রসার লোক অনেক অবহেলিত যার কারণে আমরা কোনো কিছু বুঝতে পারিনি তার কাছে আমরা জামানত হিসাবে টাকা রেখেছিলাম এবং বিশেষ করে যে সকল এলাকার দর্শক মানে যে সকল লোকজন মানে সদস্য ছিল যারা তারা অনেকগুলো এফডিআর রেখেছিল এবং সঞ্চয় তারপরে ডিপিএস রেখেছিল এ নিয়ে মোটামুটি বিশ কোটি টাকার মতো রেখেছে এফডিআর টাকা জমা দুই হাজার করে টাকা দিতে চাই আমার থেকে টাকা নিছি আমি পাঁচ লক্ষ টাকা দিছিলাম তার মধ্যে আমার কিছু টাকা আছে চল্লিশ হাজার টাকা আমি ফেরত পাইছি তাছাড়া সম্পূর্ণ টাকা আছে আমি গরু বিক্রি করছি সব টাকা দিছি এবং কর্মীদের মাধ্যমে প্রতিটি ব্রাঞ্চে এফডিআর এবং ডিপিএস সঞ্চয় টোটালে প্রায় ধরেন প্রায় বিশ কোটি আপ বিভিন্ন শাখার কর্মীদের কাছ থেকে জামানত আর এফডিআর করিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিতো কর্মকর্তা নামধারী প্রতারক জহরুল হক আর তার সহযোগী মাসুদ রানা মানুষজনকে প্রলুব্ধ করতে কিছু আমানতকারীকে দুই তিন মাস মুনাফা প্রদান করেন তারা আমি গরিব মানুষ আমার একটা আমার বাবা গরু দিয়েছিল গরুটা বিক্রি করে আমি রেখেছিলাম আমার মেয়ের নামে আমার মেয়ে একটা আছে বারো বছরকার একটা মেয়ে আছে ওখানে রেখেছিলাম দিয়ে টাকাটা আমার লিয়ে গেছে দেখুন ধরেন যে আমাকে মাসে এক হাজার টাকা লাভ দিত আমাকে তিন মাসে তিন হাজার টাকা দিয়েছে তা বাদে আমাকে একটা টাকা দেয় না বিষয়টি বছরের শুরুর দিকে উপজেলা প্রশাসনের নজরে এলে উপজেলা নির্বাহী অফিসার বিশেষ সভা করে ওই ভুয়া এনজিওর কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেন স্থানীয়ভাবে গঠন করা হয় তদন্ত কমিটি কিন্তু তদন্ত কমিটির কাজ শুরুর আগেই কমপক্ষে ত্রিশ কোটি টাকা নিয়ে পালিয়ে যায় প্রতারক জহরুল হক ও মাসুদ রানা তবে প্রশাসন বলছেন আদালতের নির্দেশ পেলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে আমরা এনজিও নামে একটি মাইক্রো এনজিও পরিচালিত হচ্ছিল এরকম অভিযোগের প্রেক্ষিতে মাইক্রো ক্রেডিট জেলা প্রশাসক স্যারের নির্দেশনার মতো এবং মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির সাথে যোগাযোগ করে যখন তার নিবন্ধন নম্বরটি ভুয়া প্রমাণিত হয় তখন তার কার্যক্রম এনজিও কার্যক্রম এই উপজেলায় নিষিদ্ধ ঘোষণা করা হয় এদিকে জনপ্রতিরোধী ও ভুক্তভোগীদের দাবি এনজিওটির স্থাবর অস্থাবর সম্পত্তি বিক্রি করে আমানতকারীদের মধ্যে তা বন্টন করে দিলে ক্ষতি অনেকটাই পুষিয়ে নিতে পারবেন তারা সাঁকো বলে একটা এনজিও ছিল সেটা নাম পরিবর্তন করে বিআরডিপি করেছে এটা আমার বিগত ইয়নাসার পদক্ষেপ নিয়েছেন সে লাইসেন্স বাতিল করেছে লাইসেন্স বা বাতিল করার পর আবার বিআর বিআর বলে একটা সংস্থা করছে সংস্থা বিভিন্ন লোকের কাছে তার কর্মীর মাধ্যমে বিভিন্ন মহিলার কাছে ম্যাক্সিমাম মহিলার কাছে টাকা নিয়েছে এক লাখ দু লাখ বিশ লাখ পঁচিশ লাখ করে টাকা নিয়েছে শুধু নওগাঁ জেলাতেই নয় দেশ শুধুমাত্র যৌথ মূলধন কোম্পানি সমবায় অথবা সমাজসেবা অধিদপ্তর থেকে নামমাত্র নিবন্ধন নিয়ে অবৈধভাবে এনজিওর নামে সুদি ব্যবসা করছেন প্রতারক শ্রেণী আর এদের ফাঁদে পা দিয়ে সর্বশান্ত হচ্ছেন সাধারণ মানুষ তাই বিষয়টির প্রতি নজরদারি বাড়ানোর পরামর্শ সচেতন মহলের তোফায়েল হোসেন বরেন্দ্র নিউজ ডেক্স নাটোর এক আসনের সংসদ সদস্য শহীদুল ইসলাম বকুল সহ উপজেলা আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে ঢাকায় বিভিন্ন মিডিয়ায় নিজেকে ছাত্রলীগ সভাপতি দাবি করে বক্তব্য দেওয়া টিপু সুলতানকে একজন সন্ত্রাসী মাতাল ও পাগল দাবি করে উপজেলা ছাত্রলীগের সাবেক কমিটি সংবাদ সম্মেলন করেছে সোমবার দুপুরে উপজেলার মারণ্চী বাজার স্থানীয় আওয়ামী লীগের কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ফাগুয়ার দিয়ার ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি রেজাউল করিম এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম ঠান্ডু সিনিয়র সহসভাপতি আবদুল ওয়াব সহ উপজেলার বিভিন্ন নেতাকর্মীরা লিখিত বক্তব্যে বলা হয় গত সাত মে বিভিন্ন মিডিয়ায় টিপু সুলতান নামে একজন নিজেকে নাটোরের বাগাতিপাড়া উপজেলার ফাগুয়ার দিয়ার ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি দাবি করে নানা অভিযোগ তোলেন সংসদ সদস্য সহ কোনো নেতার সহযোগিতা না পেয়ে এক পা দিয়ে রিক্সা চালাচ্ছেন বলেও দাবি করেন তিনি সংবাদ সম্মেলনে জানানো হয় প্রকৃতপক্ষে এই টিপু সুলতান বাগাতিপাড়া উপজেলার কোনো দিন কোনো রাজনীতির সঙ্গে জড়িত ছিল না সে কখনোই কোনো নেতার কাছে সাহায্য সহযোগিতা চাননি সে এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী সেবনকারী মাতাল সন্ত্রাসী ও পাগল সে এলাকার সাবেক এমপির সহযোগিতায় এই মিথ্যাচার করছেন বলে তারা অভিযোগ করেন তারা এর তীব্র নিন্দা জানান আমরা সকল কাজই করি আন্তরিকভাবে এই প্রতিবাদ্য নিয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে নাটোরের রেড ক্রসের প্রতিষ্ঠা হেনরি ডুনেন্টের একশো পঁচানব্বইতম জন্মদিনে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত হয়েছে দিবসটি উপলক্ষে সোমবার সকাল আটটার দিকে নাটোর সদর হাসপাতাল এলাকার রেড ক্রিসেন্ট ভবন থেকে এক শোভাযাত্রা বের করা হয় শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় রেড ক্রিসেন্ট ভবনে গিয়ে শেষ হয় পরে সেখানে এক আলোচনা সভার আয়োজন করা হয় নাটোর জেলা পরিষদের চেয়ারম্যান ও রেড ক্রিসেন নাটোর খানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু নাসের পুলিশ সুপার সাইফুর রহমান নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি লালপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ইসাহাক আলী রেড ক্রিসেন নাটোর ইউনিটের সেক্রেটারি জালাল সহ অন্যান্যরা আলোচকরা হেনরি ডুডেন্টের জীবনীর উপর আলোকপাত করেন পরে সেচায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ এবং রেড ক্রিসেন্ট সোসাইটি জেলা শাখার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন নোয়াখালীর বেগমগঞ্জ থেকে সতেরো বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি হারুনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন র্যাব গ্রেপ্তার হারুন উপজেলার জিরতলি ইউনিয়নের বারাইচাতুলি গ্রামের মোহাম্মদ উল্লার ছেলে রোববার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন র্যাব এগারো সিপিসি তিন নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান তিনি জানান সন্ধ্যার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বেগমগঞ্জ থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আটক হারুনের নামে একাধিক খুন ডাকাতি অস্ত্র ও বিস্ফোরক মামলা সহ সতেরো মামলা আদালতে বিচারাধীন এর মধ্যে অস্ত্র মামলায় সতেরো বছরের সাজাপ্রাপ্ত সে গ্রেপ্তার এড়াতে হারুন দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোববার সন্ধ্যায় অভিযান চালিয়ে র্যাব তাকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণের জন্য বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে এই ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকবার জন্য ধন্যবাদ